নমস্কার, আপনারা চাই আছে এনএ নিউজ লাইভ স্টুডেন্ট প্রিয়মজিত হাজরিকা। সন্ধ্যার সংবাদলে আপনার স্বাগত জানাইছো। সন্ধ্যার সংবাদের প্রথম খবর, আজি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর রাজ্যের প্রতিটি মন্দিরত উলহ মালহে পালন করেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। আর আমি দ্বিতীয় খবর লো, কাছার লক্ষ্মীপুর শ্রীনৈত উদ্ধার এহাল দম্পতির মৃতদেহ আর পত্নীক বসাবলে গিয়ে সলিল সমাধি স্বামী লো। আমি আন এক খবর, শিবসাগরত পুনের পঞ্চায়েত অভিযান জেলা প্রশাসনের, জনগোষ্ঠীয় সংগঠনের বিষয় গবিয়ালে চমন প্রশাসনের, প্রতিবাদ উত্তেজনাপূর্ণ মন্তব্য দিলে গ্রেপ্তার লগতে ভরিব লাগিব জরিমানা। লো আন এক খবর, প্রশাসনক এবার উভতি ধরলে বিরলা সিসেনায়, বন্ধত সহি করার কথা ওলার লগেলগে শিবসাগর জেলা প্রশাসনক উভতি ধরলে লাচিত সেনা শৃঙ্খল চলিহায়। সন্ধ্যা সংবাদের আন এক খবরলে আমি আগবাহিব বিচারিছো। এবার করিমগঞ্জের কালীগঞ্জ সংঘটিত হয়েছে মানব সমাজক লজ্জিত করা একটা ঘটনা। কার্টুনের ভিতর কাপুরে মেরিয়াই থা উদ্ধার নবজাতকর মৃতদেহ। লো আন এক খবর, উজনির শিবসাগর মিয়াখেদা প্রতিক্রিয়ার উপর আরক্ষীর ফেন চকু, এতিয়ারে পড়া শিবসাগর প্রতিবাদ হবলে নিদিয়ে জেলা প্রশাসনে। সন্ধ্যা সংবাদের আন এক খবর লো, ঢিঙত তিনি সংগঠনের 12 ঘণ্টা অনশন কার্যসূচী রূপায়ণ আর অনশন কার্যসূচীর অংশগ্রহণ বিধায়ক অখিল গগৈ। লো আন এক খবর, তিতাবৰ পুখুরীত পড়ি মহিলার মৃত্যু, তিতাবৰ আম পরীক্ষাত রজাবাড়ী ফজারা চুকত সংঘটিত হয় এই ঘটনা। সন্ধ্যা সংবাদের শেষ খবর লো, যা নিশা হোজাই শহরের অদিয়ে গলিয়ে আরক্ষীর অভিযান, হোজাই শহরের পুরোনা বাজার, হোজাই স্বপ্ন বিষয়ে কার্যালয় হয়ে হোজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলেছিল আরক্ষীর বিশেষ অভিযান।